হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আমি মধুশ্রী। আজকে আবার চলে এসেছি একটা কলেজের কাট অফ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা হেরম্বচন্দ্র কলেজ, যেটাকে আমরা সাউথ সিটি কলেজ হিসাবেও চিনি, সেই কলেজের কাট অফ 2021-এ কীরকম যেতে পারে সেটা নিয়ে একটু জানব। তো তার আগে বলে দিই যে হেরম্বচন্দ্র কলেজ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে কলেজটা কীরকম, কী ডিটেলস, সেই সমস্ত কিছু জানতে চাইলে তোমরা আমাদের টপ 10 কমার্স কলেজ ভিডিওটা দেখতে পারো। এরপরে হচ্ছে এই হেরম্বচন্দ্র কলেজটা, তোমরা যেরকম বললাম সাউথ সিটি কলেজ হিসাবেও অনেকে জানো, এই কলেজে স্পেশালি বিকমের ডিপার্টমেন্টটা খুবই ভালো। এখানে বিকম দুটো অনার্স পড়ানো হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স অনার্সও পড়ানো হয় এবং মার্কেটিং অনার্সও পড়ানো হয়। তার আগে আমরা একটু সিটসগুলো জেনে নিই। জেনারেলি এখানে বিকমের জন্য অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের সিটস থাকে মোটামুটি 600টা এবং মার্কেটিংয়ের সিটস থাকে মোটামুটি 150টা। তো এরকম সিটস থাকে এবং সিটসগুলো তোমরা কলেজের ওয়েবসাইট থেকে দেখতে পেয়ে যাবে। আমি আর বেশি সিটসের দিকে যাচ্ছি না, আমি জাস্ট এই ভিডিওতে তোমাদের এই কলেজের এই বছরের কাট অফ কীরকম যেতে পারে সেটা একটু বলবো। তো তার আগে আমরা একটু আগের বছরের যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেই মেরিট লিস্টটা দেখে নেব, যাতে বোঝা যায় যে কম্পিটিশন এই কলেজে কিরকম থাকে। চলো সেটা দেখে নিই। তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ সাইডে আমি মেরিট লিস্টটা দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা লিস্ট আলাদা করে সেপারেট করা আছে। যেরকম জেনারেল ক্যাটাগরি এসসি, প্রথমেই রয়েছে বিকমের জন্য, বিকম অনার্সের জন্য জেনারেল ক্যাটাগরি, বিকম অনার্সের জন্য এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, এই পাঁচটা ক্যাটাগরির আলাদা আলাদা মেরিট লিস্ট বের করা হয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের ওই ক্যাটাগরির আন্ডারে র্যাঙ্ক কত। যেরকম এটা বিকম অনার্সের করা হয়েছে, সেরকম বিকম জেনারেলও সেম অ্যাজ পাঁচটা ক্যাটাগরির আলাদা আলাদা লিস্ট বের করা হয়েছে। আলাদা আলাদা লিস্ট বলবো না, একটা লিস্টের মধ্যেই আলাদা আলাদা সেপারেশন করা আছে, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের র্যাঙ্ক ঠিক কোনটা তোমাদের র্যাঙ্ক, যাতে অসুবিধা না হয়। কারণ অনেক সময় কি হয়, জেনারেল, তারপর এসসি, এসটি, ওবিসি সবার একসাথে লিস্ট বের করা হয়, যার ফলে বুঝতে অসুবিধা হয় যে তুমি ওই ক্যাটাগরিতে, পার্টিকুলার ওই ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক কত। তো এই কলেজের এই জিনিসটা ভালো, যেটা আগের বছর করেছিল এই বছর কি করবে সেটা কেউই বলতে পারছে না। তো জেনারেলি তোমরা ধরে রাখতে পারো এই বছরও এইভাবেই মেরিট লিস্ট বেরোবে এবং এখানেও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা করে সমস্ত স্টুডেন্টের নাম এখানে থাকবে উইথ তাদের র্যাঙ্ক। তো ইকোনমিক্স অনার্স, ইংলিশ অনার্স, এই সমস্ত কিছু লিস্ট এখানে রয়েছে, কিন্তু এখানে সেরকম অত একটা কেউ অ্যাপ্লাই করেনি, কারণ এই কলেজটা স্পেশালি বিকমদের জন্য এবং বিকমদের জন্য এটা খুব ভালো একটা কলেজ। তো আমি বলবো যাদের নাম্বার রয়েছে 80% অ্যান্ড অ্যাভাব, তারা এই কলেজের অ্যাপ্লাই করতে পারো এবং এই কলেজের জন্য ওয়েট করতে পারো, তোমাদের অ্যাডমিশন এই কলেজে হয়ে যাবে। এবার আসি আমি মেন কথায়, মানে কাট অফের কথায়। কাট অফ কীরকম যেতে পারে, কাট অফ তো ওইভাবে এক্স্যাক্ট কাট অফ আমি বলতে পারবো না, কারণ এখনও পর্যন্ত মেরিট লিস্ট বেরোয়নি। তাও একটা এক্সপেক্টেড কাট অফ এইরকম তোমরা ধরে রাখতে পারো, 81% অ্যান্ড অ্যাভাব যদি নাম্বার তোমরা পাও তাহলে কাট অফ, মানে তাহলে তোমাদের অ্যাডমিশন এই কলেজে হয়ে যাবে, 81 মানে 80-81% এইরকম নাম্বার পেলে। আর যাদের রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, তাদের জন্য আলাদা করে তো সিট রিজার্ভ করা থাকে, তাদের ক্ষেত্রে কাট অফটা ওইভাবে বলা যায় না। কারণ আমি আগে আরও একটা ভিডিওতে তোমাদের এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে এসসি ক্যাটাগরির জন্য 10টা সিট রিজার্ভ রয়েছে, তার মধ্যে যে লাস্ট ক্যান্ডিডেট সে পেয়েছে, সে আমি ধরে নাও 60%, সে 60% পেয়ে ওই কলেজে চান্স পেয়ে গেল। তার মানে এই নয় যে ওই কলেজের কাট অফ যায় 60%, ওই কলেজে একটা সিট ফাঁকা ছিল তাই একজন 60%-এর স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তো কাট অফ রিজার্ভ ক্যাটাগরির জন্য কীরকম যাবে সেটা বলা যায় না, অবভিয়াসলি 80%-এর নিচেই যাবে কাট অফ রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। তো তোমরা যদি 80% অ্যান্ড অ্যাভাব পেয়ে থাকো তাহলে হেরম্বচন্দ্র কলেজের জন্য ওয়েট করতে পারো এবং এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। তো আরও একটা কথা বলে দিচ্ছি, এই যে মেরিট লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে
প্রথম অ্যাপ্লাই করেছে সে 99, 99, 95 এইরকম নাম্বার পেয়েছে বেস্ট ফোরে, আবার সেকেন্ড জন্য সেম অ্যাজ এইরকমই নাম্বার পেয়েছে বেশিরভাগ এখানে স্টুডেন্টের, কিন্তু 95% অ্যান্ড অ্যাবাভ নাম্বার রয়েছে। যাদের নাম মেরিট লিস্টে পরের দিকে থাকবে তারা কিন্তু এটা ভেবে হতাশ হবে না যে কলেজে তোমরা এই কলেজে তোমরা চান্স পাবে না, কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো নাম্বার পেয়েছে এবং পেয়েও এই কলেজে ফর্ম ফিল আপ করেছে, মানে 95%, 96%, তারা কিন্তু এই কলেজে ভর্তি হবে না, কারণ তারা অলরেডি গোয়েঙ্কা বা জয়পুরিয়া এই সমস্ত কলেজগুলোতে চান্স পেয়ে যাবে এবং সেখানেও তারা চলে যেতেও পারে, আবার এখানে ভর্তিও হতে পারে। তো সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু জেনারেলি এই জিনিসটাই হয়, সবাই কিন্তু এই কলেজে বা সমস্ত কলেজের ক্ষেত্রেই বলছি, সবাই যাদের নাম থাকে তারা অ্যাডমিশন নেয় না, অন্যান্য কলেজে চলে যায় বা অন্য কোনো লাইনে চলে যায়। তো সেক্ষেত্রে যাদের একটু নিচের দিকে নাম থাকবে তারা কেউই ডিসঅ্যাপয়েন্টেড হবে না, তাদের অবশ্যই অ্যাডমিশন শিডিউলে নাম আসতে পারে, একটু তোমরা ওয়েট করে যেও। তো ভিডিওটা আমি এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।